আরও একটা সেঞ্চুরি, রেকর্ডের পাতায় নতুন নতুন লাইন যোগ করে চলেছেন। এবারের আইপিএল এর প্রথম সেঞ্চুরিও এলো তার ব্যাট থেকে। আসর শুরুর আগে থেকে জোর গুঞ্জন, ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হবে না। টিম ইন্ডিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের গেম প্ল্যানের সঙ্গে নাকি মানানসই নয় তার ব্যাটিং। আইপিএলে আউটস্ট্যান্ডিং কিছু করলে তবেই আসবেন বিবেচনায়। হ্যাঁ, ঠিক শুনছেন, বিরাট কোহলির মতো ক্রিকেটারকেও নাকি শর্ত দিয়েছেন বিসিসিআই সিলেক্টররা। সেটাই আরও তাঁতিয়ে দিয়েছে রান মেশিনকে। আইপিএল 2024 এডিশনের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট 316 রান করে অরেঞ্জ ক্যাপটা রেখেছেন দখলে। তবে এত রান করেও সমালোচনার তীরে বিদ্ধ কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নারী দল চ্যাম্পিয়ন হওয়ার পর পুরুষ দলও আরাধ্য ট্রফি ছুঁয়ে দেখবে এবার স্বপ্ন দেখছিল অনেকে। কিন্তু পাঁচ ম্যাচের চারটিতে হেরে বিপাকে আরসিবি। কোহলির রান কোনো কাজেই আসছে না তাদের। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ট্র্যাকে ফিরতে পারত দলটা, কিন্তু ভালো শুরুর পরও স্কোরবোর্ডে 200 রান তুলতে পারেনি তারা। অনেকেই এজন্য কোহলির ইনিংসটাকে দুষছেন। তার 67 বলে সেঞ্চুরি মনীশ পাণ্ডের সঙ্গে যৌথভাবে স্লোয়েস্ট এভার আইপিএল 100। একই ম্যাচে 58 বলে সেঞ্চুরি করে উইনার জস বাটলার। কোহলির সঙ্গে এই 9 বলের পার্থক্যই একটা টি টোয়েন্টি ম্যাচের ভাগ্য গড়ে দিতে যথেষ্ট। যদিও এত সমালোচকের ভিড়ে টম মুডিকে পাশে পাচ্ছেন কোহলি। অস্ট্রেলীয় হাই প্রোফাইল কোচের মতে বেঙ্গালুরুর হারের পেছনে ভারতীয় স্টারের কোনো দায় নেই, বরং সতীর্থরা সাপোর্ট দিতে পারেনি বলেই বৃথা গেছে তার রেকর্ড গড়া সেঞ্চুরি। আইপিএলে নিজের 100তম ম্যাচে শতক হাঁকিয়ে হাসি মুখে মাঠ ছেড়েছেন বাটলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইংল্যান্ডের হোয়াইট বল অধিনায়কের সেঞ্চুরি ক্রিস গেইলের সমান 6টি। তবে সবার উপরে কিং কোহলি, আইপিএলে ভিকের 100 8টি। স্বীকৃত টি টোয়েন্টির হিসেবে অবশ্য সেঞ্চুরি সংখ্যায় বেশ পিছিয়ে বিরাট। বিশ্বব্যাপী সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেয়া গেইলের আছে রেকর্ড 22 সেঞ্চুরি, 11টি সেঞ্চুরি আছে বাবর আজমের, আর কোহলির আছে মোট 9 সেঞ্চুরি। রানের বন্যা বইয়ে দিয়েও একটা ট্রফির জন্য হাহাকার আইপিএল বিরাট কোহলির চিরদিনের দুঃখ। 7,500-এর ওপর রান নিয়ে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ স্কোরার, কিন্তু সবই যেন বৃথা। গত 16 বছর সঙ্গী হয়েছে কেবলই হতাশা। মাকসুম আলম খান, সময় সংবাদ।